মানে এটা কিন্তু এখন ফুল স্পিডে ঘুরতেছে, এটা কিন্তু প্রচণ্ড স্পিড। আসলে পাখা লাগালে বোঝা যায় যে এটা স্পিডটা কত, এটা কিন্তু অনেক ওয়েট। আসলে রানিং অবস্থায় হাতের উপরে রাখাটা খুব মুশকিল হয়ে যায়। তো আমরা এটা এখন অফ করে দিচ্ছি, আপনাদেরকে দেখালাম যে বিদ্যুৎ সংযোগ ছাড়াই কিন্তু এটা চলছে। এই যে আমাদের কোনো বিদ্যুৎ সংযোগ নেই, আপনারা তো সরাসরি ভিডিওতে দেখছেন, এখানে কোনো বিদ্যুৎ সংযোগের কোনো কিছু নেই, এই ব্যাটারি দিয়ে এটা চলছে। তো আমরা এখন এটা অফ করে দিই। আসসালামু আলাইকুম দর্শক, আপনার নিশ্চয়ই আমার সামনে একটি ফ্যান দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 56 ইঞ্চি রিচার্জেবল সিলিং ফ্যান, 48 অথবা 36 নয়, আমরা 56 ইঞ্চি চার্জার সিলিং ফ্যান নিয়ে আসছি। এটা বিদ্যুৎ থাকলেও চলবে, বিদ্যুৎ না থাকলেও চলবে। বিদ্যুৎ যখন থাকবে না, তখন আপনাদেরকে এই ফ্যানটা 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত ফুল স্পিডে ব্যাক আপ দেবে। আমরা আপনাদের কাছে চালিয়ে দেখাবো, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কোনো বিদ্যুতের সংযোগ নেই। এটা হচ্ছে বিদ্যুৎ সংযোগের লাইন, আমরা কিন্তু একদম এটাকে দেখতে পাচ্ছেন একদম খালি, মানে আমাদের এখানে কোনো বিদ্যুৎ সংযোগ নাই। এই ফ্যানটা এখন বিদ্যুৎ ছাড়াই চলবে, আমরা আপনাদেরকে চালিয়ে দেখাবো। এটার একটু বৈশিষ্ট্য বলে দিই যে এই ফ্যানটা যদি বিদ্যুৎ থাকে তখন বিদ্যুতে চালাতে পারবেন, বিদ্যুৎ চলে গেলে ব্যাটারি থেকে চলবে, আবার যখন বিদ্যুৎ আসবে তখন সে ব্যাটারিকে আবার চার্জ করে নেবে, আপনাকে এক্সট্রা চার্জ করার কোনো ঝামেলা নাই। বা যখন বিদ্যুৎ চলে যাবে তখন এটাকে আবার পুনরায় আপনাকে চালু করার বা সুইচ দেওয়ার বা রিমোট টিপার কোনো ঝামেলা নাই, বিদ্যুৎ চলে গেছে সে ব্যাটারি থেকে ব্যাকআপ নিয়ে চলা শুরু করে দিবে। এই হচ্ছে বিষয়। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই যে এই ফ্যানটা বিদ্যুৎ ছাড়া কিভাবে চলে। দর্শক, এই ফ্যান আমাদের রিমোট এখন আমরা টিপ দিব, টিপ দিলেই এটা চলা স্টার্ট করবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন ফুল স্পিডে ঘুরতেছে, এটা কিন্তু প্রচন্ড স্পিড। আসলে পাখা লাগালে বোঝা যায় যে এটা স্পিডটা কত, এটা কিন্তু অনেক ওয়েট। আসলে রানিং অবস্থায় হাতের উপরে রাখাটা খুব মুশকিল হয়ে যায়। তো আমরা এটা এখন অফ করে দিচ্ছি, আপনাদেরকে দেখালাম যে বিদ্যুৎ সংযোগ ছাড়াই কিন্তু এটা চলছে। এই যে আমাদের কোনো বিদ্যুৎ সংযোগ নেই, আপনারা তো সরাসরি ভিডিওতে দেখছেন, এখানে কোনো বিদ্যুৎ সংযোগের কোনো কিছু নেই, এই ব্যাটারি দিয়ে এটা চলছে। তো আমরা এখন এটা অফ করে দিই। এটার দাম হচ্ছে 11,000 টাকা এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ একদম ফ্রি। যারা যারা নিতে চান দ্রুত সময় অর্ডার করে ফেলুন, আমাদের হাতে সীমিত পরিমাণে কিছু প্রোডাক্ট আছে, এটা হয়তোবা পরবর্তীতে হয়তো আপনারা চাইলেও দিতে পারবো না। সো যাদের যাদের দরকার দ্রুত অর্ডার করে ফেলুন। এবং এই ফ্যানটা আপনারা যদি চান যে কেউ আমাদের কাছ থেকে ব্যাটারি ছাড়া নেবেন, সেটাও নিতে পারেন। আবার এই ফ্যানটাকে কিন্তু আপনারা সোলারের মাধ্যমে চালাতে পারবেন, এটা কিন্তু একটা অ্যাডভান্টেজ। অনেকের আছে যে সোলার সিস্টেম আছেন, অনেকে গ্রামে বা ঢাকায়ও এখন অনেকে সোলার সিস্টেম ব্যবহার করে থাকেন। আপনারা চাইলে কিন্তু এই ফ্যানটা সোলারে, ব্যাটারিতে এবং বিদ্যুতে তিনটা ওয়েতে কিন্তু এই ফ্যানটা আপনারা চালাতে পারেন। এমনকি এটার সাথে কিন্তু একটা সুন্দর রিমোট কন্ট্রোল পেয়ে যাবেন। রেগুলেটর কখনো ব্যবহার করবেন না, রেগুলেটর ব্যবহার করলে ফ্যানের সমস্যা হতে পারে। আপনারা অল টাইম এটাকে আপনাদের রিমোট ইউজ করতে হবে, এবং কি সবসময় 12 মাস এই ফ্যানে আপনারা বিদ্যুতের সংযোগ দিয়ে রাখবেন। অন অফের ক্ষেত্রে আপনার রিমোট আছে এবং এখান দিয়ে স্পিড কন্ট্রোল করতে পারবেন, বাড়াইতে কমাইতে পারবেন। অনেকে দেখা যায় যে শীতকাল আসলে বিদ্যুতের সুইচটা অফ করে রেখে দেন, শীতকালে যদি বিদ্যুতের লাইনটা অফ করে রেখে দেন তখন এই ব্যাটারিটা আমাদের কি হয় বসে যায়। শীতকালে বিদ্যুতের লাইন অফ থাকলে ব্যাটারিটা বসে যায়, কারণ সে তার চার্জের সময় চার্জ দিতে পারে না। আর আপনারা যদি বিদ্যুতের সুইচটা সবসময় দিয়ে রাখেন, ও কিন্তু চার্জ নিয়ে ব্যাটারিকে ফুলফিল করে রাখবে। এতে করে কি হবে, আপনি ব্যাটারির লংজিভিটি বেশি পাবেন, অনেক দিন আপনি ব্যবহার করতে পারবেন। তাছাড়া আরেকটা কথা হচ্ছে যে এই ফ্যান কিন্তু বাজারের যে সাধারণ ফ্যান আছে তার চাইতে কিন্তু এটা বিদ্যুৎ খরচ কম হবে, দামটা একটু বেশি কিন্তু এটার ফ্যাসিলিটিও বেশি। হ্যাঁ, এটা আপনার অন্য অন্য ফ্যানের চাইতে এটা বিদ্যুৎ খরচ কম। এটা 55 ওয়াটের একটি ফ্যান এবং আপনাদের বছর শেষে দেখা গেছে যে ভালো একটা বিদ্যুৎ বিল আপনাদের বেঁচে যাবে। তো অনেক কথাই বললাম, যাদের যাদের প্রয়োজন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলুন।